হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমরা মোটামুটি 70-80 জন মিলে আছি এখন। আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। সব একে একে জড়ো হচ্ছে এখানে, একটা সুন্দর জায়গায় বেড়াতে যাব। তো যদিও এটা কলেজ ট্যুর, তো এই দেখো, এই হচ্ছে ব্যানার, এডুকেশনাল ট্যুর। জানি না ট্যুরে গিয়ে কতটা এডুকেশন অর্জন করব, বাট প্রচুর মোমেন্ট তৈরি হবে, মানে খুব মজা করব। তো সেগুলোই তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। আর দেখো আশেপাশে যতগুলো লোকজন দেখছো সব হচ্ছে আমাদের। তো এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, তো অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে, আমরা এখন এগিয়ে গিয়ে যাচ্ছি। তো এখন চলে এসেছি, তো ট্রেনে চেপে তারপরে আমি আবার দেখাবো, সঙ্গে থেকো। তো ট্রেনে যে যার মতো সিট নিয়ে নিয়েছি, আমার তো সাইড আপার হয়েছে, তো জানি না ঘুমাবো কি না, কিন্তু এখন তো বসি সিটে। ডিনার তো আমি বাড়ি থেকে করেই এসেছি। তো আমার সামনেই রয়েছে এই একটা দিদি মলি দি, আর এই যে মিডিলে রয়েছে শাশ্বতী দি, এই এটা হচ্ছে একটা তনুশ্রী, এটাও একটা তনুশ্রী, দুই তনুশ্রী। তো আমরা অনেকজন আছি, তো মানে একদম পুরো কম্পার্টমেন্ট ভর্তি। তো যাই হোক, রাতে আমরা ট্রেনে খুব মজা করেছিলাম, মানে ঘুমোইনি বলতে গেলে। তো তারপরে ভোরবেলাতে আমরা NGP-তে নেমে গেছিলাম, আর NGP থেকে এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি। গাড়ি করে নিয়েছি 7-সিটারের একটা, মানে একটা না অনেকগুলো গাড়ি আছে, প্রায় 10টা গাড়ি আছে। আমরা 70 জন ওই কোনো রকমে বসেছি। তো তারপরে এখন যাচ্ছি, আর দেখো চারিদিকে কত কুয়াশা। এখন মোটামুটি ওই 5:30-6টার মতো বাজে ভোরবেলায়, তো খুব সুন্দর লাগছে ওয়েদারটা। দেখো চারপাশটা কী দারুণ লাগছে। তো দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম, ব্রাশ ট্রাশ তো একদমই হয়নি, ফ্রেশ হতে পারিনি সকালবেলায়। উঠেই একদম গাড়ি পেয়ে গেছি, তাই গাড়ি করে, আমাদের এই গাড়িগুলো বুক করা ছিল, তো আমরা এখন চলে যাব কোনো একটা জায়গায়। শুনছিলাম যে দাঁড়াবে, তো তারপরে ওখানে আমরা ফ্রেশ হব। দেখো গাড়িতে আলো জ্বেলে যেতে হচ্ছে, মানে এতটাই কুয়াশা এই দিকটাতে, কিন্তু বেশ সুন্দর লাগছে, উপভোগ করছি চারিদিকটা। যেতে যেতে হঠাৎ করে সামনে আমি পাহাড় দেখতে পেয়ে গেছি, এতটা ভালো লাগছিলো পাহাড়টার দিকে তাকিয়ে থাকতে। তো ভাবলাম ভিডিওটা চলো স্টার্ট করে ফেলি। তো যাই হোক, দেখো তোমরাও বুঝতে পারবে যে পাহাড়টা দেখা যাচ্ছে দূর থেকে। তো এই পাহাড়টা দেখে আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম, গাড়িতে আমরা যে কজন ছিলাম, মানে ভীষণ সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো যেন এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলি। তো এত ভালো লাগছে, আমি এত বড় পাহাড়, এত সুন্দর পাহাড় আমি আগে দেখিনি। সত্যি কথা বলতে আমার এটা প্রথম পাহাড়ে আসা, তো মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে দেখতে, আর সত্যি সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিলো। তো পাহাড়ের রাস্তাগুলো দেখো, এই রাস্তাটা আমার এত ভালো লাগছে। তো আমরা সমতল থেকে আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করে দিয়েছি, তো পাহাড়ের গায়ে গায়ে একদম বাঁক নিয়ে নিয়ে রাস্তাগুলো। তো এই প্রথম আমি যাচ্ছি, তো তাই আমার খুব ভালো লাগছে, তাই আমি শেয়ার করলাম। তোমরা যারা দার্জিলিং সিকিম গেছো তারা তো জানো যে কীভাবে কী যায়, কিন্তু আমার ইচ্ছা যে এই ট্রিপটা, মানে যতদিন আমি থাকবো, একদম বাড়ি থেকে বেরোনোর পর থেকে একদম বাড়িতে ঢোকার আগে অবধি, সমস্তটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং রেখে দেব একটা স্মৃতি হিসেবে। কারণ এরকম ট্যুর আমি হয়তো আর কোনো দিন পাবো না আমার জীবনে, কারণ এত বন্ধু বান্ধবী, দাদা দিদি, স্যার ম্যামরা সবাই আছেন। তো তো খুব মজা হতে চলেছে, অলরেডি হচ্ছে মজা। তো ভাবলাম চলো সবগুলো শেয়ার করব। তো এখানে মাঝখানে একটা হোটেল দেখতে পেয়ে সমস্ত গাড়িগুলো পরপর পরপর দাঁড়িয়ে গেছি আমরা। তো দেখো এই যে এই সমস্ত গাড়িগুলো আমাদের। তো তারপরে হোটেলের ভেতরে ঢুকে গেছি, দেখা যাক কিছু খাওয়া দাওয়া হয় নাকি। এখানেই ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করলাম, সবাই করলো, কারণ সময় তো কারোরই হয়নি। তো দেখো কত পাবলিক সব আমাদের। এই হোটেলটার ধারে দেখছি একটা ব্যালকনিও রয়েছে পেছন দিকে, তো ব্যালকনিতেই আমি চলে গেলাম। তো ব্যালকনিতে গিয়ে খুব ভালো লাগছে, আর দেখছি এখানেও সব আমাদেরই ছেলেপিলেগুলোই রয়েছে। তো মানে পেছন দিক থেকে দেখতে এতটা সুন্দর লাগছিলো, এই যে তিস্তা নদী, আমার জীবনে প্রথম দেখা তিস্তা নদী, খুব ভালো লাগছে, বইয়েই পড়েছে এতদিন। আর নদীর ধারে এই যে দেখো বাড়িঘরগুলো রয়েছে, পাহাড়, মানে এই ব্যালকনিতে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, উপভোগ করছিলাম দেখতে। আর দেখো তিস্তা নদীটা স্রোত বইছে, খুব সুন্দর লাগছিলো। ব্যালকনিতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দু একটা ছবি টবিও তুললাম। আর ও এই যে রাস্তাটা দেখো, এই রাস্তাটা দিয়ে আমরা যাব এখন। তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি, এই যে দেখো রাস্তাটার পাশ দিয়ে যাচ্ছি, তিস্তা নদী বাঁ দিকে। গাড়ির মধ্যে সবাই মিলে গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে। এখন আমরা সিকিম ঢুকে যাচ্ছি, আর আমার তো খুব ভালো লাগছে, মানে এত মজা হচ্ছে যে কি বলবো। এই যে তিস্তা নদী একদম কাছ থেকে দেখা যাচ্ছে, তাই ভাবলাম আর একবার দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে।
মানে ইচ্ছে তো করছে একবার নেমে ছবি টবি তুলি, কিন্তু উপায় নেই, কারণ আমরা অনেকগুলো গাড়িতে আছি, তো একজন দাঁড়ালে হবে না, কারণ আমাদের সামনে পেছনে অনেক অনেক গাড়ি আছে, অনেকটা মানে রাস্তা, তো মাঝে মাঝে একটু বোরও হয়ে যাচ্ছে যে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে। আবার মাঝে মাঝে যখন কিছু কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি গাড়ি থেকে, তখন বেশ ভালো লাগছে। তো রাস্তাটা দেখো কীরকম, একদম সরু রাস্তা, এক সাইডে পুরো খাল, এক সাইডে পাহাড়, সুন্দর লাগছে রাস্তাটা একদম, মানে কি বলবো, সুন্দর। তো তারপর এখানে আমরা আরও একটা জায়গায় দাঁড়ালাম, কারণ কিছু করার নেই, অনেকটা জার্নি, পুরো 6 ঘন্টার জার্নি, দাঁড়াতে তো হবেই, চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, খানিকক্ষণ ঘুমিয়েওছি, আর ঘুমাতে তো ইচ্ছে করছে না, কারণ ঘুমিয়ে গেলে সিনগুলো মিস করে যাব। তো রাস্তাটা দেখো, ওই দিকটা ওপর দিক, ওই দিকটা নিচে দিক, তো ওই নিচ থেকে আমরা এলাম, এখন ওপরে উঠবো। তো মাঝখানে একটা জায়গা আছে, ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, সবাই ফ্রেশ হলো, একটু চোখে মুখে জল দিল, আর তারপরে এখানে আমরা দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। তো যাই হোক, খানিকক্ষণ রাস্তায় দাঁড়াতে পেরে খোলা হাওয়ায় বেশ ভালো লাগছে। তো আমরা একটা জিনিসে অবাক হয়ে গেলাম যে রোদ উঠেছে, মানে এখানে সচরাচর রোদ ওঠে না, কিন্তু রোদ উঠেছে দেখে খুব ভালো লাগছে। কিছুক্ষণ পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিল, আর এই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগছিল, বাড়িঘরগুলো খুব সুন্দর, তাই ভাবলাম ভিডিওতে সব কিছুই থেকে যাক। তো অনেকটা জার্নির পর প্রায় 3:30-4 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, আর দেখো চারিদিকটা কী সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা করে গেছিলো, মেঘ করেছিল, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, মানে গাড়ি থেকে নেমে মানে আমরা থাকতে পারছিলাম না, এতটাই শীত করছিলো, মানে গাড়িতে যখন আসছিলাম রোদ ছিল, প্লাস কাজ টাচ তোলা ছিল, তো এখানে নেমে আর থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কীভাবে কাটাবো আমি কটা দিন, তো এতটাই ঠান্ডা লাগছিলো আর প্রচুর মেঘ করেছিলো। তো তারপরে যে যার রুমে ঢুকে গেছিলাম, এই হচ্ছে আমাদের 403 নম্বর রুম, আর এই হচ্ছে আমাদের পুরো রুমটা, চলো একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা ওয়ার্ড্রব, আর এই হচ্ছে ওয়াশরুম, আর এই যে এদিকে ব্যালকনি রয়েছে, এটা টিভি রয়েছে, সুন্দর টিভি, আর এখানে এই যে আমার 2 রুমমেট, এদের সাথেই থাকবো আমি এই কটা দিন। তো মোটামুটিভাবে রুমটা আমার খুব পছন্দ হয়েছে, এখানে একটা বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, জানলা রয়েছে, তো জানলাটা খুলে একবার দেখিয়ে দিই। তো এত মেক করেছে বাইরে কিছু বোঝা যাচ্ছে না, তো কাঁচটা আমি আর খুলবো না, এখান থেকেই দেখাই। তো শুনেছি এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, তো দেখা যাক সকাল হোক, তাহলেই বুঝতে পারবো। তো এত শীত করছে, তো মনটাও খারাপ হয়ে গেল যে রুমে রুম হিটার নেই বলে, তো চলো ব্যালকনিটা একবার দেখিয়ে দিই, আমি নিজেও একবার দেখে নিই ব্যালকনির ভিউটা। তো আশেপাশটা খুব একটা সুন্দর লাগছে না আমার, কিন্তু যখন পাহাড়টা, যদিও পাহাড় দেখা যাচ্ছে না কুয়াশায়, কিন্তু তবুও খালি চোখে দেখা যাচ্ছে, ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তো বেশ ভালো লাগছে। আর এখানে তো আমি ভিডিও কম করছি, কাঁপছি বেশি, থরথর করে একদম, আর মনে হচ্ছে বৃষ্টিও টিপটিপ পড়তে আরম্ভ করে দিয়েছে, তো মনটা খারাপ হয়ে গেলো যে বৃষ্টি পড়লে আমরা ঘুরতে যাব কী করে। তো আমরা রুমে টুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখানে ডাইনিংয়ে চলে এসেছি, সবাই মিলে লাঞ্চ করব, এসে দেখছি জায়গা নেই, তো ঠিক আছে এদের খাওয়া হোক, তারপরেই আমরা বসবো, একটু ঘুরে নিই ততক্ষণ এদিক ওদিক। তারপরে লাঞ্চ করতে বসে গেছি, আর ভাত দিয়ে দিয়েছে, দেখি আর কী কী দেয়, যদিও কী কী মেনু দেবে আমাদের আগে থেকেই একটা PDF-এ দিয়ে দিয়েছিলেন অর্গানাইজাররা। তো তারপর এখানে পটল চিংড়ি দিয়ে, পটল চিংড়ি না সরি, ওই চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি দিয়েছিল, পাবদা ফ্রাই দিয়েছিল, পাবদা ফ্রাইটা সুন্দর ছিল। তো যাই হোক, জমিয়ে লাঞ্চ টাঞ্চ করলাম, তারপর এখানে ডাইনিংয়ের পাশে একটা ছাদ বা ব্যালকনি যাই হোক একটা ছিল বড় দেখে, তো ওখানে আমি এসে দেখলাম চারপাশের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, তো এখানে খানিকক্ষণ বসে আড্ডা দেওয়া যাবে, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে দেখো, এখনও টিপটিপ পড়ছে, থাকা যাবে না। তো তারপরে আমরা যে যার রুমে চলে গিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছি আবার ডাইনিংয়ে টিফিন করতে, এখানে এই যে আমাদের সব পোলাপানগুলো আড্ডা দিচ্ছে, তো আমি এসে দেখছি এখানে সবাই হাজির হয়ে গেছে। তো তারপরে আমিও এখানে চলে এলাম, আর আমাকেও দিয়ে দিল ফিশ ফ্রাই, খেতে আরম্ভ করে দিয়েছে, আর তারপরে দেখছি এখানে বোন ফায়ার করে সবাই মিলে গোল করে দাঁড়িয়ে পড়েছে, তো যথারীতি আমি বাদ যাই কেন, আমিও দাঁড়িয়ে পড়লাম। তো চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল রাতের বেলায়, একদম সিকিমের রাত, সঙ্গে অনেক অনেক বন্ধু বান্ধবী, সুন্দর একটা মুহূর্ত, বোন ফায়ার হচ্ছে, সঙ্গে কনকনে ঠান্ডা, আর তার সঙ্গে সুন্দর সুন্দর গান বাজে ব্লুটুথ স্পিকারে, ভাবো তো মোমেন্টটা কতটা সুন্দর। তো এখানে একটু আনমিউট করে না দেখালেই নয়, তো চলো একটু আনমিউট করি। আস্তে আস্তে অনেকজন এসে হাজির হয়ে গেল আমাদের এই বোন ফায়ারে গোল করে রাউন্ড দিতে, তো জিনিসটা এতটা মানে সুন্দর লাগছিল, তো মনে হচ্ছিল যেন এই মুহূর্তটা যেন শেষ না হয়, খুব ভালো লাগছিল।
আশা করছি তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে। তো চলো আবারও আনমিউট করি। এরকমই মজা আমরা সবাই মিলেই করছিলাম। তো এই যে পেছনে একটা দাদা, আর তারপরে এই যে আমার এই পাশে একটা দিদি, তো সব দাদা দিদিতে ভর্তি। পেছনে দেখো কতজন রয়েছে, এই যে এই একটা দাদা। তো তারপরে আমরা ডাইনিংয়ে চলে এসেছিলাম, আর ডাইনিংয়ে এসে আরও নাচ গান হচ্ছিলো, কারণ বনফায়ারের কাছে সব স্যার ম্যামরা বসে পড়েছিলেন তখন। তো তাই আমরা ডাইনিংয়ে চলে এসেছিলাম, এখানে আমাদের পার্টি হচ্ছিলো। তো চলো এখানেও আনমিউট করি। তো ডাইনিং এর ভেতরে হচ্ছে আমাদের স্টুডেন্টদের পার্টি, আর বাইরে হচ্ছে স্যার ম্যামদের গান বাজনা। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে। তো আমাদের কাছে এখানে একটা পাহাড়ি কুকুর এসে উপস্থিত হয়ে গেছে। কয়েকটা কুকুর এখানে ঘোরাফেরা করছিল এই হোটেলেই। তো ওদেরকে আমার দুই রুমের দিদি আদর করছিল। এখানকার কুকুরগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে একবার আমি ঘরে যাচ্ছি, আনন্দ নিচ্ছি, আবার বাইরে আসছি, বাইরে উপভোগ করছি। তারপরে ঘরে এসে দেখছি আমাদের ব্যাচের দাদাগুলো সব গান গাইবে বলে রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকেও গান শুনিয়ে দিই, আমি একটু গান শুনি। তো চলো স্টার্ট। তারপরে নাচ গান করতে করতে আস্তে আস্তে এতটাই ঠান্ডা বেড়ে গেল যে এই যে এই তিন বোন, মানে আমার বোনই হচ্ছে, তো ওরা রুমে চলে এসেছিলো, ওখানে থাকতে না পেরে তো ওদের সাথে আমিও চলে এলাম ওদের সাথে আড্ডা দিতে। তো তারপরে খানিকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা সবাই মিলে চলে এলাম ডিনার করতে, কারণ ডিনার টাইম হয়ে গেছিলো, প্রায় 10টা বাজছিলো। তো 10টা পেরিয়ে গেছিলো অলরেডি। তো তারপরে এখানে অনেকে খেতে বসে গেছে, অনেকে জায়গা পায়নি, মানে আমাদের মোটামুটি এত স্টুডেন্ট, মানে এতজন আমরা গেছিলাম ওখানে, তো পুরো হোটেলটা পুরো আমাদেরই সব ভর্তি ছিল। তো তারপরে অনেকগুলো ব্যাচ বসছে, এই যে দাদারাও সব দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি।
তো তারপরে একসাথে সবাই মিলে খেতে বসে গেছি। এখানে ভাত দিয়েছে, পেঁয়াজকলি আলু ভাজা দিয়েছে, তো আমি অবাক হলাম যে এখানেও পেঁয়াজকলি আছে বলে। তারপরে চিকেন দিয়েছিল, কিন্তু চিকেনটা আমার একদম ভালো লাগেনি। তো যাই হোক, ডিনার কমপ্লিট করে আমরা তিনজন মিলে রুমে চলে এসেছি। ওখানে অনেকেই ছিল, হয়তো অনেক রাত অবধি সবাই আড্ডা দেবে। আমারও ইচ্ছে ছিল ওদের সাথে আড্ডা দেওয়ার, কিন্তু উপায় নেই, কারণ 1°C চলছে, এরপরে আমি আর থাকতে পারবো না, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো তারপরে আমাদের সবার সুবিধা অসুবিধা বুঝে দাদারা প্রত্যেকটা রুমে রুমে একটা করে রুম হিটারের ব্যবস্থা করে দিয়েছে। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দাদাদেরকে, কারণ এই রুম হিটারটা না হলে হয়তো আমরা রাত্রে ঘুমাতেও পারতাম না। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন একটা লম্বা ঘুম দেবো। পুরো 24 ঘন্টারও বেশি সময়টাকে আমি 15 মিনিটের মধ্যে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, আমার তো খুব ভালো লেগেছে আজকে দিনটা কাটিয়ে। তোমাদের কেমন লাগবে আমি জানি না ভিডিওটা দেখে, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, খুব শীঘ্রই আমি নেক্সট ব্লগ আপলোড করব। ততক্ষণ অবধি সঙ্গে থেকো, পাশে থেকো, আর এখনকার মতো সবাই ভালো থেকো। টাটা।